প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি শুরু করতে যাচ্ছি একটি নতুন উপন্যাস রায়হানের হাজার বছর ধরে সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ মস্ত অজগরের মতো সড়কটা একে বেঁকে চলে গেছে বিস্তীর্ণ ধান ক্ষেতের মাঝখান দিয়ে মোগলাই সড়ক লোকে বলে মোগল বাদশাহ আরঙ্গজেবের হাতে ধরা পড়বার ভয়ে শাহসুজা যখন আরাকান পালিয়ে যাচ্ছিল তখন যাবার পথে কয়েক হাজার মজুর খাটিয়ে তৈরি করে গিয়েছিল এই সড়ক দুপাশে তার অসংখ্য বটগাছ অসংখ্য শাখা প্রশাখা বিস্তার করে সগর্বে দাঁড়িয়ে রয়েছে সে দীর্ঘকাল ধরে ওরা এই সড়কের চিরন্তন প্রহরে কুমিল্লা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কুমিল্লা মাঝে মাঝে ধান ক্ষেত সরে গেছে দূরে দুধারে শুধু অফুরন্ত জলাভূমি অথৈ পানি শ্যাওলা আর বাদাবন ফাঁকে ফাঁকে মাথা দুলিয়ে নাচে অগুন্তি সাপলা ফুল ভোর হতে আশেপাশের গায়ের ছেলে বুড়োরা ছুটে আসে এখানে এক বুক পানিতে নেমে শাপলা তোলে ওরা হৈ হুল্লোর আর মারামারি করে কুৎসিত গাল দেয় একে অন্যকে বাজারে দর আছে সাপলার এক আটি চার পয়সা করে কিন্তু এমনও অনেকে এখানে সাপলা তুলতে আসে বাজারে বিক্রি করে পয়সা রোজগার যাদের ইচ্ছে নয় মন্তু আর টুনি ওদেরই দলে ওরা আসে ধলপহরের আগে যখন পুব আকাশে শুক ওঠে তার ঈর্ষতালোয় পথ চিনে নিয়ে চুপি চুপি আসে ওরা রাতের শিশিরে ভেজা ঘাসের বিছানা মারিয়ে ওরা আসে ধীরে ধীরে টুনি ডাঙায় দাঁড়িয়ে থাকে মন্তু নেমে যায় পানিতে তারপর অনেকগুলো শাপলা তুলে নিয়ে অন্য সবাই এসে পড়ার অনেক আগে সেখান থেকে সরে পড়ে ওরা পরের দিঘির পাড়ে দুজনে কিছুক্ষণ বিশ্রাম নেয় শাপলার গায়ে লেগে থাকা আঁশগুলো বেছে পরিষ্কার করে মন্তু বলে বুড়া যদি জানে তোমারে আমারে মাইরা ফালাইবো টুনি বলে ইস বুড়ার নাক দিব না নাক কাটলে বুড়া যদি ময়রা যায় মরলে তো বাসি বলে ফিক করে হেসে দেয় টুনি বলে পাখির মতো উইরা আমি বাপের বাড়ি চইলা যাবো বলে আবার হাসে সে সে হাসি আশ্চর্য এক সুর তুলে পরীর দিঘির চার পারে প্রতিধ্বনিত হয় এ দিঘি এককালে এখানে ছিল না আশেপাশের গায়ের ছেলে বুড়োদের প্রশ্ন করলে তারা মুখে মুখে বলে দেয় এ দিঘির ইতিহাস কেউ চোখে দেখেনি সবাই শুনেছে কেউ শুনেছে তার বাবার কাছ থেকে তার বাবা জেনেছে তার দাদার কাছ থেকে আর তার দাদা শুনেছে তারও দাদার কাছ থেকে সে অনেক বছর আগের কথা তখন গ্রাম ছিল না সড়ক ছিল না কিছুই ছিল না এখানে শুধু মাঠ মাঠ আর মাঠ সীমাহীন প্রান্তর বৈশাখী পূর্ণিমা রাতে পরীরা নেমে আসত এই পৃথিবীতে ওরা নাচত গাইত খেলত লাল পরি পরি আর সবুজ পরিদের অনেকের নামও জানা আছে এই গায়ের লোকের পুঁথিতে লেখা আছে সব একদিন হঠাৎ পরিদের খেয়াল হল একটা দিঘি কাটবে যার পানিতে মনের আনন্দে সাঁতার কাটতে পারবে ওরা ডুব দিয়ে পানি ছিটিয়ে ইচ্ছে মতো হৈহুল্লোর করতে পারবে যেই চিন্তা সেই কাজ আকাশ থেকে খন্তা কোদাল আর মাটি ফেলবার ঝুড়ি নিয়ে এলো ওরা বৈশাখী পূর্ণিমার রাত রূপলি যোছনার স্নিগ্ধ আলোয় ভরা ছিল এই সীমাহীন প্রান্তর দক্ষিণে মৃদু বাতাস মুখরিত হয়ে উঠেছিল পরিদের হাসির শব্দে কথায় গানে আর কাজে রাত ভোর হবার আগে কাটা হয়ে গেল পাতাল থেকে কলকল শব্দে পানি উঠে ভরে গেল দীঘি সেই দিঘি তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম এক নয় অনেক গভীর রাতে ধপাস ধপাস ঢেকির শব্দে গম গম করে গ্রামগুলো জোড়া বউকে ঢেকির উপরে তুলে দিয়ে রাত জেগে ধান ভানে বুড়ো মকবুল পিদিমের শিখাটা ঢেকির তালে তালে মৃদু মৃদু কাঁপে মকবুল ধমকে উঠে বউদের কি গায়ে শক্তি নাই এত আসতে কেন আরো জোরে চাপ দাও না হ্যাঁ এমনভাবে গর্জে ওঠে মকবুল যেন খেতে লাঙল ঠেলতে গিয়ে রোগ আর লিকলিকে গরু জোড়াকে ধমকাচ্ছে সে হুঁ হুট 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 হ আরো জোরে ধমক খেয়ে ঢেকিতে আরো জোরে চাপ দেয় ওরা টুনি আর আমেনা পাশের বাড়ি থেকে আম্বিয়ার গান শোনা যায় স্বপ্নে আইল রাজার কুমার স্বপ্নে গেল চৈলারে। দুধের মতো সুন্দর কুমার কিছু না গেল বইলারে। ঢেকিতে চড়েই গান গাওয়ার শখ চাপে আম্বিয়ার সতেরো আঠারো বছর বয়স হয়েছে কিন্তু এখনো বিয়ে হয়নি ওর আট সার দেহের খাঁজে খাঁজে দুরন্ত যৌবন আট হাতি শাড়ির বাঁধন ভেঙে ফেটে পড়তে চায় চেহারায় মাধুর্য আছে চোখ জোড়া বড় বেশি তীক্ষ্ণ ঢেঁকিতে চড়লে ঢেঁকি কি আর সুখ দেয় না ও এত দ্রুত তালে ধান ভানতে থাকে মনে হয় ঢেকিটাই বুঝি ফেটে চৌচির হয়ে যাবে ধান ভাঙা শেষ হলে গায়ে দর ঘাম নামে ওর একটা চাটাইয়ের ওপর লম্বা হয়ে শুয়ে শুয়ে জোরে শ্বাস নেয় আম্বিয়া ঢেকির পাশে বসে সেই মুহূর্তে বারবার আম্বিয়ার কথা মনে পড়ছিল বুড়ো মুখ বুলের দাঁত মুখ খিঁচে বৌদের আবার ধমক মারল সে শুনছো নেই আম্বিয়া কেমন ধপাস ধপাস করা ধান বাইনতাছে আর তোরা কিছু না কিছু না থু থু বলে বার কয়েক মাটিতে থুতু ফেলল মকবুল বাঁ হাতে কপালের ঘামগুলো মুছে নিল সে দাওয়ার উপাশে পিদিম হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল ফকিরের মা সেখান থেকে বলল আহা মকবুল বউগুলারে বুঝে এই রাইতের বেলাও শান্তি দিবে না তুই সারাদিন তো খাটাইসোস এখন দুপুর রাইতেও বলে টুনিয়া রামেনার জন্য আফসোস করতে করতে নিজের ঘরে চলে গেল। এ বাড়িতে মোট আট ঘর লোকের বাস সামনে নুয়ে পড়া ছোট ছোট ঘরগুলো একটার সঙ্গে আরেকটা লাগানো বাঁশের তৈরি বেড়ার ভাঙা অংশগুলো তালপাতা দিয়ে মোড়ানো চালার স্থানে স্থানে খড়কুটো উঠে ফুটো হয়ে গেছে দিনের সূর্য আর রাতের চাঁদ এসে একবার করে সেই ফুটো দিয়ে উঁকে মেরে যায় ঘরের ভেতরে আম কাঁঠাল পাটি পাতা আর বেতাক বনে ঘেরা বাড়ির চারপাশ মাঝে মাঝে ছোট বড় অনেকগুলো সুপুরি আর নারকেল গাছ লাগানো হয়েছে অনেক আগে দু একটা খেজুর গাছও ছড়িয়ে রয়েছে এখানে সেখানে ছোট পুকুর পুকুরে শিঙি কই আর মাগুর মাছের কমতি নেই দিন রাত শব্দ করে ঘায়ে দেয় ওরা পানিটাকে সারাক্ষণ ঘোলাটে করে রাখে সামনে মাঝারি উঠোন শীত কিংবা গ্রীষ্মে শুকিয়ে এক রাস ধুলো জমে বর্ষায় এক হাঁটু কাদা কাদার ওপর ছোট ছোট ব্যাং এসে লাফিয়ে বেড়ায় হাঁস কি মোরগে দেখলেই তাড়া করে ওদের ধরে ধরে মারে পুবের সারে উত্তরের ঘরটা মকবুলের বাড়ির অন্য সবার চেয়ে ওর অবস্থাটা একটু ভালো মকবুল তিন বিয়ে করেছে তিন বই বেঁচে আছে ওর বড় বো আমেনা কালো মোটা আর বেটে। বয়স প্রায় ত্রিশের কোঠায় পৌঁছেছে এবার ঘন ঘন কথা বলে কথা বলার সময় পোকায় খাওয়া দাঁতের ফাঁক দিয়ে থুতু ছিটিয়ে সামনের লোকগুলোকে ভিজিয়ে দেয় পারিবারিক কলহ বাঁধলে তলপিতল্পা গুটিয়ে বাপের বাড়ি চলে যাবার হুমকি দেখায় মেজো ফাতেমা দেখতে রোগা হ্যাংলা আর লম্বা বছরে তিন মাস পেটের অসুখে ভোগে ছ মাস বাপের বাড়িতে কাটায় বয়সের হিসেবটা সে নিজেও জানে না কেউ পনেরো বললেও সায় দেয় পঁচিশ বললেও মেনে নেয় সবার ছোট টুনি গায়ের রং কালো ছিপছিপে দেহ আয়ত চোখ বয়স তার তেরো চোদ্দোর মাঝামাঝি সংসার কাকে বলে সে বোঝে না সমবয়সী সঙ্গে দেখা হলে সব কিছু ভুলে গিয়ে মনের সুখে গল্প জুড়ে দেয় আর হাসে হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দেয় টুনি বুড়ু মকবুলের পরিবারে আরও একজন আছে তার নাম হিরণ ও তার বড় মেয়ে বড় বউয়ের সন্তান এবার দশ ছেড়ে এগারোয় পড়ল সে এখন থেকে মকবুল বিয়ের জন্যে উঠে পড়ে লেগেছে দু এক জায়গায় এর মধ্যে সম্বন্ধ পাঠিয়েছে সে বড় মেজো আর ছোট এই তিন বউ নিয়ে মকবুলের সংসার তিন বউকে বসিয়ে খাওয়ানোর মতো জমি জমা ওর নেই আসলে বৌদের আয় দিয়ে চলে সে বড় দুই বউ দিব্যি আয় করে বাজার থেকে পাতা কিনে এনে দিয়েই খালাস মকবুল দুই বউ মিলে একদিনে তিনটে চারটে চাটাই বুনে শেষ করে মাঝে মাঝে টুনিও বসে পড়ে ওদের সঙ্গে কাজ করে চাটাইগুলো বাজারে বিক্রি করে লাভের অংশ দিয়ে পেঁয়াজ লঙ্কা আর পান সুপুরি কেনে মকবুল ফসলের দিন সবাই যখন গরু দিয়ে ধান মারায় তখন তিন বউকে লাগিয়ে ধান মারানোর কাজটা সেরে ফেলেও বর্ষা পেরিয়ে গেলে বাড়ির উপরে যে ছোট জমিটা রয়েছে তাতে তিন বউকে কোদাল হাতে নামিয়ে দেয় মুকবুল নিজেও সঙ্গে সঙ্গে থাকে মাটি কুপিয়ে কুমড়ো আর শিমের গাছ লাগায় দুবেলা জল ঢেলে গাছগুলোকে তাজা রাখে সুখ আছে আবার সুখ নেইও মুগবুলের জীবনে তিন বউ যখন ঝগড়া বাঁধিয়ে চুল ছেঁড়ার লড়াই করে তখন বড় বিস্বাদ লাগে ওর হাতের কাছে যা পায় তাই দিয়ে তিনজনকে সমানে মারে সে কাউকে ছাড়াছাড়ি নেই মুকবুলের পাশের ঘরটা ফকিরের মার তার পাশেরটা আবুলের তার পাশে থাকে রশিদ পাশাপাশি তিনটে ঘর সবার দক্ষিণে যে ঘরটা সবার চেয়ে ছোট ওটাই থাকে মন্তু একা মানুষ বাবা মা ভাই বোন কেউ নেই বাবাকে হারিয়েছে ও জন্মের মাসখানেক আগে মাকে দশ বছর বয়সে লোকে বলে মন্তু নাকি বড় একগুয়ে আর বদমেজাজি স্বভাবটা ঠিক জানোয়ারের মতো টুনি বলে অমন মাটির মানুষ নাকি এ জন্মে আর দেখেনি সে আহা অমনটি আর হয় না ওপাশে আর কোনো ঘর নেই পশ্চিমের সারে দক্ষিণের ঘরটা মনুর তার পাশে থাকে সুরত তার পাশে গনুমোল্লা গনুমোল্লা নির্ভাজাল মানুষ কারো সাথেও থাকে না পাঁচেও না জমি জমা নেই চাষবাসের প্রশ্ন ওঠে না সারাদিন খোদার এবাদত করে যেখানে যায় তসবির ছড়াটা হাতে থাকে তার আপন মনে তসবি পড়ে দিঘিকে কেন্দ্র করে এই গ্রাম কখন কোন যুগে পত্তন ঘটেছিল এই গ্রামের কেউ বলতে পারবে না কিন্তু এ বাড়ির পত্তন বেশি দিন আগে নয় আশি কি খুব জোর নব্বই বছর হবে সে তেরোশো সনের বন্যা অমন বন্যা দু চার জন্মে কেউ দেখেনি মাঠ ভাসালো বাড়ি ভাসালো ভাসল কাজের কুষাণ কিছু বাদ নেই ঘর বাড়ি গোয়াল গরু সব এমনকি মানুষ ভাসল জ্যান্ত মানুষ মরা মানুষ তালগাছের ডগায় ঝোলানো বাবুই পাখির বাসায় কিছুকালের জন্য পরম নিশ্চিন্তে ঘর বেঁধেছিল পুটি মাছের ঝাঁক রহমতগঞ্জ কুলাউড়া নিজামপুর ভেসে সব একাকার হল বুড়ো কাশিম সিদ্দার ছিল কুলাউড়ার বাসিন্দা বুড়ো আর বুড়ি ছেলে পেলে ছিল না তাদের মাটির নিচে পুঁতে রাখা টাকা ভরা কলসিটা বুকে জড়িয়ে ধরে বানের জলে ভাসান দিল বুড়ো আর বুড়ি কলা গাছের ভেলায় চার দিন চার রাত্রি খাওয়া নেই দাওয়া নেই একেবারে উপোস তেষ্টায় বুকের ছাতি ফেটে যাবার উপক্রম ভেলা ভাসছে আর ভাসছে অবশেষে এসে ঠেকল এ দিঘির পাড়ে লাল পরি পরি আর সবুজ পরীর দিঘি ছোটোখাটো একটা পাহাড়ের মতো উঁচু যার পাড় গ্রামটা পছন্দ হয়ে গেল কাশেম শিকদারের কলসি থেকে টাকা বের করে দু চার বেঘে জমি কিনে ফেলল সে গোড়াপত্তন হল এ বাড়ির বাড়ির চারপাশে আম কাঁঠাল সুপুরি আর নারকেল গাছ লাগালো কাশিম শিকদার পুকুর কাটল ভিটে বাঁধল পছন্দ মতো ঘর তুলল বড় করে কিন্তু মনে কোনো শান্তি পেল না সে ছেলে পুলে নেই মারা গেলে কে দেখবে এত বড় বাড়ি মাঝে মাঝে চিন্তা এত বিভোর হয়ে যেত যে খাওয়া দাওয়ার কথা মনে থাকতো না তার বুড়ি ছমিরন বিবি লক্ষ্য করতেন সব বুঝতেন কেন স্বামীর মনে সুখ নেই চোখে ঘুম নেই আহারে রুচি নেই মনে মনে তিনিও দুঃখ পেতেন তারপর একদিন জল ভরা চোখে স্বামীর পাশে এসে দাঁড়ালেন ছমিরণ বিবি আস্তে করে বললেন তুমি আর একটা নিকা বলতে কি বুকটা ফেটে যাচ্ছিল তার দুগণ্ড বেয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছিল তবু স্বামীকে নিজ হাতে সাজিয়ে দিলেন বিবি হাতে মেহেদি দিলেন মাথায় পাগড়ি পড়ালেন ঘরটা লেপে মুছে নিজ হাতে বিছানা পাতলেন স্বামী আর তার নতুন বিয়ে করা বউয়ের জন্যে আদর করে হাত ধরে এনে শোয়ালেন তাদের নতুন বউয়ের কাঁচা হলুদ ঝলসানো দেহের দিকে তাকাতে সাহস পেলেন না ছমিরন বিবি ছুটে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন ছুরির তীক্ষ্ণ ফলা দিয়ে কে যেন তখন কলজিটা কুটি কুটি করে কাটছিল তার নিজেকে আর বেঁধে রাখতে পারলেন না পুকুর পাড়ে ধুতরা ফুলের সমারোহ গুনে গুনে চারটে ফুল হাতে নিলেন তারপর ধীরে ধীরে সেগুলো মুখে পুড়ে দিয়ে নীরবে ঘুমিয়ে পড়লেন দিঘির পাড়ে উঁচু ঢিপির মতো তার কবরটা আজও চোখে পড়ে সবার আগে ধপাস ধপাস ঢেঁকির শব্দ গমগম করছে শিকদার বাড়িতে ঘুমে ঢুলু ঢুলু বৌ দুটোর গা বেয়ে দর ঘাম নামে এতক্ষণে রীতিমতো হাঁপিয়ে উঠেছে ওরা আঁচলটা কাঁধের ওপর থেকে নামিয়ে নিয়ে সামনে হাত রাখার বাঁশের ওপর গুটিয়ে রেখেছে দুজনে মাঝে মাঝে তুলে নিয়ে বুক আর গলার ঘাম মুছে নিচ্ছে ঘামে কাপড়টা চপচপ করছে ওদের সেদিকে খেয়াল নেই মকবুলের ও ভাবছে অন্য কথা বাড়ির ওপরের জমিটাতে লাঙল না দিলে নয় অথচ হাল যে একটা ধার পাবে সে সম্ভাবনা নেই লাঙল অবশ্য যা হোক একটা আছে ওর অভাব হল গরুর গরু না হলে লাঙল টানবে কিসে আচ্ছা এক কাজ করলে কেমন হয় মুকবুল ভাবল বউ দুটোকে লাঙলে জুড়ে দিয়ে দূর না এটা ঠিক হবে না লোকে গালাগাল দেবে ওকে বলবে দেহ বউ দুইটা দিয়া লাঙলও টানায় তার চেয়ে এক কাজ করলে কি ভালো হয় না না বউদের দিয়েই লাঙল টানা বেশে দিনে নয় রাতে বাইরের কোনো লোকে দেখবার কোনো ভয় থাকবে না তখন বউরা অবশ্য আপত্তি করতে পারে কিন্তু ওসব পরোয়া করে না মকবুল মুফতে বিয়ে করেনি সে পুরো চার চারটে টাকা মোহরানা দিয়ে একটা বিয়ে করেছে হুম ভাবছিল আর ধানগুলো ঢেঁকির নিচে ঠেলে দিচ্ছিল মকবুল হঠাৎ একটা তীব্র আর্তনাদ করে হাতটা চেপে ধরল সে অসতর্ক মুহূর্তে ঢেকিটা হাতের ওপর এসে পড়েছে ওর আল্লাহ রে বলে মুখটা বিকৃত করল মকবুল টুনিয়ার আমেনা এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল ঢেকির উপর ঘোর কাটতে ছুটে নেমে এলো ওরা ওদের কাছে এগিয়ে আসতে দেখে ওদের গায়ের উপর থুতু ছিটিয়ে দিল মকবুল দূর হ আমার কাছ থেকে বলতে গিয়ে অসহ্য যন্ত্রণায় দাঁতে দাঁত চাপল আমে আমেনা বলল দেহ কারবার নিজের দোষে নিজে দুঃখ পাইল আর এখন আমা গালি দেয় আমরা কি করছি তোরা আমার লঙ্গে শত্রুতামি করছস বলতে গিয়ে কেঁদে ফেলল মকবুল তোরা দুই সতী ইচ্ছা করে আমার হাতে ঢেকি ফেলাইছ তোরা আমার দুঃশ্মন হ্যাঁ তো দুশ্মন ছাড়া আর কি কাপড়ে আঁচল দিয়ে মুখের ঘাম মুছল আমেনা টুনি এগিয়ে গেল ওর ফুলো হাতে ভিজান ন্যাকড়া বেঁধে দেওয়ার জন্যে লাফিয়ে তিন হাত পিছিয়ে গেল মকবুল দরকার নাই দরকার নাই অত সোয়াগের দরকার নাই বলে একখানা সরু কাঠের টুকরো নিয়ে ওর দিকে ছুড়ে মারল মকবুল বিষ উঠছে না বুড়ার এমন কর্তা সে চাপা রোশে গজগজ করতে করতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো টুনি খোলা বাতাসের নিচে এসে দাঁড়াতে ঠান্ডা বাতাসে দেহটা জুড়িয়ে গেল ওর হঠাৎ মনটা খুশিতে ভরে উঠল উঠোন থেকে মন্তুর ঘরের দিকে তাকালো। একটা পিদিম জ্বলছে সেখানে একবার চারপাশে দেখে নিয়ে মন্তুর ঘরের দিকে এগিয়ে গেল টুনি মাচাঙের ওপর থেকে কাঁথা বালিশটা নামিয়ে নিয়ে শোবার আয়োজন করছিল মন্তু টুনি দোরগড়া থেকে বলে বা রে বা মন মুখ তুলে তাকায় ওর দিকে বলে ক্যান কি হয়েছে টুনি ফিস ফিসিয়ে বলে আজ যায় বা না মন অবাক হয় কই যাম টুনি মুখ কালো করে চুপ করে থাকে কিছুক্ষণ তারপর বলে কেন ভুইলে গেছো বুঝি মন হঠাৎ মনে পড়ে যায় দেয়ালে ঝোলানো মাছ ধরার জালটার দিকে তাকিয়ে আস্তে করে বলে অ মাছ ধরতে যাই বানা সব প্রশ্ন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে টুনি মন হেসে বলে জামো জামো কিন্তু পরক্ষণে চিন্তিত হয়ে পড়ে সে বুড়া যদি টের পায় তাহলে কিন্তু গানে মায়রা ফেলাইব হঠাৎ ফিক করে হেসে দেয় টুনি মার এর ডরাও নাকি মন্তু সে কথার জবাব না দিয়ে বলে ভাত খাইস না তুমি খাইস হুম তুমি গিয়া খাইয়ে আসো যাও জলদি করে আইসো বিছানাটা আবার গুটিয়ে রেখে বেড়ার সঙ্গে ঝোলানো জালটা মাটিতে নামিয়ে নেয় মন্তু ও ঘর থেকে আমেনার ডাক শোনা যায় টুনি বিবি কই খেলা খাইতে আহো আহি বলে সেখান থেকে চলে যায় টুনি আজকাল রাতের বেলা আমেনার ঘরে শোয় মকবুল টুনি থাকে পাশের ঘরে আগে ফাতেমা আরও দুজন একসঙ্গে থাকতো মাসখানে খুলো ফাতেমা বাপের বাড়ি গেছে এখন টুনি একা রাতের বেলা ইচ্ছে মতো যেখানে খুশি ঘুরে বেড়ালেও ধরবার উপায় নেই রাত জেগে মাছ ধরাটা ইদানিং একটা নেশা হয়ে দাঁড়িয়েছে ওদের ঘুটঘুটে অন্ধকার রাতে গ্রামের এই পুকুর থেকে অন্য পুকুরে জাল মেরে বেড়ায় ওরা হাতে একটা টুকরি নিয়ে সঙ্গে সঙ্গে থাকে টুনি জালে ওঠা মাছগুলো ওর মধ্যে ভরে রাখে পর পুকুরে মাছ ধরতে গিয়ে সমস্ত সময় সজাগ থাকতে হয় ওদের চারপাশে দৃষ্টি রাখতে হয় একদিন প্রায় ধরা পড়ে গিয়েছিল দুজনে জমির মুন্সির বড় পুকুরে মাছ ধরতে গিয়েছিল সেদিন আকাশে চাঁদ ছিল কিন্তু চাঁদনি ছিল না কালো মেঘে ছেয়েছিল পুরো আকাশটা এক হাঁটু পানিতে নেমে জালটাকে অতি সন্তর্পণে ছুড়ে দিয়েছিল সেই পুকুরের মাঝখানটাতে শব্দ হয়নি মোটেও কিন্তু পুকুরের পাড় থেকে জোর গলায় আওয়াজ শোনা গেল কে কে জাল মারে পুকুরে এক হাঁটু পানি থেকে নীরবে এক গলা পানিতে নেমে গেল মন্তু টুনি ততক্ষণে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছে জমির মুন্সির হাতে টর্চটা বিদ্যুৎ বেগে ছুটে গেল পুকুরের এপার থেকে ওপারে মনে মনে বারবার খোদাকে ডাকছিল মন্তু খোদা তুমি সব একটু পরে পাড়ের ওপর থেকে টুনির চাপা গলার আওয়াজ পাওয়া গেল এই উঠা আহ মুন্সি চইলা গেছে বলে খিলখিল শব্দে হেসে উঠেছে ওর হাসির শব্দের রাগের সমস্ত দেহটা জ্বালা করে উঠেছে মন্তুর এমন সময় মানুষ হাসতে পারে তারপর থেকে আরও সাবধান হয়ে গেছে মন্তু গনুমোল্লার কাছ থেকে তিন আনা পয়সা খরচ করে একটা জোরদার তাবিজ নিয়ে এসেছে রাতবিরাতে গায়ের পুকুরে মাছ ধরে বেড়ানো বিপদ আপদ কখন কি ঘটে কিছু তো বলা যায় না আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো সগন শেখের পুকুর পাড়ে এসে বাজুর উপরে বাঁধার তাবিজটাকে আজ একবার ভালো করে দেখে নিল মন্তু তারপর বুনলতার ঝোপটাকে দু হাতে সরিয়ে ধীরে ধীরে নিচে নেমে গেল সে টুনি পেছন থেকে বলল বারে অত জোরে হাঁটলে আমি চলি কি কইরা মন্তু জালটাকে গুছিয়ে নিতে নিতে বলল আস্তে আহ তারা কি এর টুনি বলে বারে আমার বুঝি ভয় ডর নাই যদি সাপে কামড়ায় সাপের কথা বলতে না বলতেই হঠাৎ একটা আধি সাপ ফোস করে উঠে সরে যায় সামনে থেকে আতকে উঠে দু হাত পিছিয়ে আসে ভয় কেটে গেলে থুথু করে বুকের মধ্যে এক থুতু ছিটিয়ে দেয় সে টুনির দিকে তাকিয়ে বলে বুকে থুক দাও তাহলে কি সইব না কোন রকম বিতর্কে না এসে নীরবে ওর কথা মেনে নেয় টুনি কপালটা আজ মন্দ ওদের অনেক পুকুর ঘুরেও কিছু চিংড়ি গুঁড়ো ছাড়া আর কিছুই জুটল না মাছগুলো আজকাল কেমন যেন শেয়ানা হয়ে গেছে পুকুরের ধারে কাছে থাকে না থাকে গিয়ে একেবারে মাঝখানটিতে অতদূর জাল উড়িয়ে নেওয়া যায় না টুনি বলে থাউক আইস থাউক চলো বাড়ি ফিরা যাই জালটাকে ধুয়ে নিয়ে মন আসতে বলে চলো সকালে ঘুম থেকে উঠে ফুলো হাতটা কোলে নিয়ে বসে বসে আবুল আর হালিমার ঝগড়া দেখছিল মকবুল অনেকক্ষণ কী একটা বিষয় নিয়ে তর্ক চলছে ওদের মধ্যে দাওয়ায় বসে যা মুখে আসছে ওকে বলে যাচ্ছে আবুল হালিমাও একেবারে চুপ করে নেই উঠোনে একটা লাউয়ের মাচা বাঁধতে বাঁধতে দু একটা জবাবও দিচ্ছে সে মাঝে মাঝে মকবুল হাতের ব্যথায় মৃদু কাতরাচ্ছিল আর পিট পিট চোখে দেখছিল ওদের দিকে তারপর দাওয়া থেকে ছুটে এসে মুহূর্তে হালিমার চুলের গোছা চেপে ধরল আবুল তারপর কোনো চিন্তা না করে সজরে একটা লাথি বসিয়ে দিল ওর তলপেটে মাগো। বলে পেটটা দু হাতে চেপে ধরে মাটিতে বসে পড়ল হালিমা রাগে তখন ফোপাচ্ছে আবুল আমার ঘরের ভাত মাংস ধ্বংস কইরা রাস্তার মানুষের লাগে পিড়িত জানে খতম কইরা দিমুনা না তো কাইটা ভাসাই দিমুনা না রাস্তায় বলে আবার ওর চুলের গোছাতে হাত দিতে যাচ্ছিল আবুল বুড়ো মকবুল চিৎকার করে উঠল খবরদার আবুল্লা তুই যদি বউয়ের গায়ে আরেকবার হাত তুলছস তাহলে ভালো হইব না কিন্তু আমার ঘরনের গায়ে আমি হাত তুলি কি যা ইচ্ছা করি কইবার কে হ্যাঁ পরক্ষণে আবুল জবাব দিল তুমি যখন তোমার ঘরনের তুলা পেডা কর তখন কি আমরা বাধা দিই অমন কোন ঠাসা উত্তরের পর আর কিছু বলার থাকে না মকবুলের শুধু জ্বলন্ত দৃষ্টিতে এক নজরে ওর দিকে তাকাল মকবুল আবুল তখন ঘরের ভেতরে টেনে নিয়ে চলেছে হালিমাকে ভেতরে নিয়ে ঝাঁপি বন্ধ করে মনের সুখে মারবে ওর ইচ্ছেটা হয়তো বুঝতে পেরেছিল হালিমা তাই মাটি আঁকড়ে ধরে গোঙাতে লাগল সে তোমার পায়ে পড়ি হার জামু ময়রা সুপ তীব্র গলায় ওকে শাসিয়ে ঝাঁপিটা বন্ধ করে দেয় আবুল হ্যাঁচ ওর পরনের ছেড়া ময়লা শাড়িটা খুলে নিয়ে ঘরে এক কোণে ছুঁড়ে ফেলে দেয় সে তালি দেওয়া পুরানো ব্লাউজটা আটশাট করে বাঁধা ছিল টেনে খুলে ফেলে আবুল তারপর দু পায়ে নগ্ন দেহটাকে প্রচণ্ডভাবে নাড়াতে থাকে সে বেড়ার সঙ্গে পুরানো একটা ছড়ি ঝোলানো ছিল সেটা এনে হালিমার নরম তুলতুলে কপালে কয়েকটা আঁচড় টেনে দেয় আবুল এইবার পীড়িত করো আরও পীড়িত করো রাস্তার মানুষের লগে আহা রে হ্যাঁ রে মাইয়াটারে মাইরা ফালাইস না হরেও পাশাইন না দরজা খোল মারিস না আর মারিস না জাহান নামে যাইবি মারিস না বাইরে থেকে দু হাতে ঝাঁপিটাকে ঠেলছে ফকিরের মা আবুল একবার তাকালো সেদিকে কিন্তু ঝাঁপি খুলল না বউ একটা পৈশাচিক আনন্দ পায় আবুল পান বিড়ির মতো এও যেন একটা নেশা হয়ে গেছে ওর মেরে মেরে এর আগে দু দুটো বউকে প্রাণে শেষ করে দিয়েছে সে প্রথম বউটা ছিল এ গায়েই মেয়ে আয়েশা একটু বেটে একটু মোটা আর রঙের দিক থেকে শ্যামলা অপূর্ব সংযম ছিল মেয়েটির আশ্চর্য শান্ত স্বভাব কত মেরেছে ওকে আবুল কোনোদিন একটু শব্দও করেনি পিঠটা বিছিয়ে দিয়ে উপর হয়ে চুপচাপ বসে থাকত কিল চাপড় ঘুষি ইচ্ছে মতো মারত আবুল একটা সামান্য প্রতিবাদ নেই প্রতিরোধ নেই শুধু আড়ালে চোখের পানি ফেলত মেয়েটা তারপর একদিন ভীষণভাবে রক্ত বমি শুরু হলো ওর জমাট বাঁধা কালো কালো রক্ত ঘণ্টা দুয়েকের মধ্যে মারা গেল আয়েশা আয়সা টিকে ছিল বছর দিনেক তার পরেরটা কিন্তু ওর চাইতেও কম মাত্র দু বছর অবশ্য জমিলার মাত্র দু বছর টিকে থাকার পেছনে একটা কারণও আছে ও মেয়েটা ছিল একটু বাঁচাল গোছের আর একটু রুক্ষ মেজাজের সহজে আবুলের কিল চাপড়গুলো গ্রহণ করতে রাজি হত না সে মারতে এলে কোমরে আঁচল বেঁধে রুখে দাঁড়াত হাজার হোক মেয়ে তো পুরুষের সঙ্গে পারবে কেন বাধা দিতে গিয়ে আরও বেশি পরিমাণে মার খেত জমিলা ও যখন মারা গেল আর ওর মৃতদেহটা যখন গরম পানিতে পরিষ্কার করছিল সবাই তখন ওর সাদা ধবধবে পিঠের উপর সাপের মতো আঁকা বাঁকা ফুলে ওঠার রেখাগুলো দেখে শিউরে উঠেছিল অনেকে ওরে পাশায় নাড়ে এমন দুধের মতো মাইয়াটারে তুই শেষ করলি আয়সা মারা যাবার পর অবশ্য ভীষণ কেঁদেছিল আবুল গড়িয়ে গড়িয়ে কেঁদেছিল সারা উঠোনে পাড়াপড়শিদের বলেছিল হাহা বড় ভালা আছিল আয়েশা আমি পাশাই না তার কদর বুঝলাম না হা হা রে হ্যাঁ বউ আর পামোনা জীবনে আয়েশার সুখে তিন দিন এক ফোঁটা দানা পানিও মুখে পড়েনি আবুল তিন রাত কাটিয়েছে ওর কবরের পাশে বসে আর শুয়ে পাড়াপড়শিরা ভেবেছিল ওর চরিত্রে বুঝি পরিবর্তন এলো এবার এবার ভালো দেখে একটা বিয়েশাদি করিয়ে দিলে সুখের শান্তিতে ঘর সংসার করবে আবুল কিন্তু জমিলার সঙ্গেও সেই একই ব্যবহার করছে আবুল একই পরিণাম ঘটেছে জমিলার জীবনেও